আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট ডট ব্লগ পোস্ট ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করব ফটোশপে, সেটা হচ্ছে যে কীভাবে লো রেজলিউশন ইমেজকে হাই রেজলিউশন ইমেজ তৈরি করা যায়। এই যে এই ইমেজটা দেখতেছেন, এটা নিজে দেখুন আপনার, এটা 18.6 মেগাবাইট, মূলত ইমেজটা ছিল এটা যা 900 মেগাবাইট। এটা যদি আমি সামান্যতম বড় করি দেখুন, এটা ফেটে অলরেডি ইয়ে হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। আর এই ইমেজটা দেখুন, আমি যদি এটাকে বড় করি অনেক বড় হচ্ছে এবং ক্লিন বোঝা যাচ্ছে। আপনাকে যদি আমি এটাকে এটাকে যদি আমি হিস্টোরি তুলনা প্লেট এই যে এটা দিয়ে দেখাই, এই যে এখানে খেয়াল করুন, এই যে আমি এটা দিয়ে দেখাই, এইখানে দেখুন আমি যদি এটা দিয়ে এটা শো করি তাহলে কিরকম দেখা যায়, একদম ফেস সুন্দর বোঝা যাচ্ছে। কিন্তু আমি যদি এটা দিয়ে শো করি দেখুন, এটা একদম ফেটে গেছে। তো আপনার টিউটোরিয়াল ইয়া করার জন্য, এই ইমেজ তৈরি করার জন্য একেবারে ইজি ওয়ে হচ্ছে এটা দেখুন, এটা আমি যখন 100% জুম করতেছি এখানে কিন্তু ছোট হচ্ছে, অর্থাৎ ইমেজটাকে ফুললি বোঝানোর জন্য ইয়ে হচ্ছে। এটা যখন আমি 100% রাখি দেখুন কত ছোট হয়ে গেছে, অর্থাৎ এইখানে ন্যাভিগেটরটা ইয়া হচ্ছে না। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিও লিঙ্কে নিচে আপনারা কমেন্ট করবেন, চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি চাইলে আপনারা আমার এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এখানে আমি ফটোশপ টিউটোরিয়াল সম্পর্কে বর্তমানে আলোচনা করতেছি, পরবর্তীতে ইলাস্ট্রেশন আলোচনা করব। আর আপনারা চাইলে যাদের ফটোশপ সিসি প্রয়োজন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এবং সি ফটোশপ সি স্ট্যান্ডার্ড যাদের প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন। আপনারা যদি কমেন্ট করেন ফটো এর ক্র্যাক ভার্সনটা চান, আমি ক্র্যাক ভার্সনটা আপনাদেরকে দিয়ে দেবো ফটোশপ সিসির। তা চলো শুরু করি টিউটোরিয়াল। আমি ইমেজ থেকে এটা তৈরি করেছি, তা আমি ইমেজটা রেখে এই ইমেজ থেকে শুরু করবো। দেখুন এই ইমেজটা হচ্ছে আপনার মাত্র 468 কিলোবাইট, এই যে এখানে খেয়াল করুন 468.8 কিলোবাইট। তা এটা আমি শুরু করব, এটার একটা ডুপ্লিকেট কপি নেই, পরবর্তীতে যাতে আমার বুঝতে সুবিধা হয় আমি ইমেজ যাব, ইমেজ থেকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট থেকে একটা নাম দিলাম রেজুলেশন, রেজুলেশন নাম দিয়ে ওকে করলাম। এই যেখানে একটা রেজুলেশন নামে কপি আসলো, আমি যাবো ইমেজ সাইজে, ইমেজ সাইজ থেকে ইমেজ সাইজে যাবো। এখানে একটা দেখুন 72 রেজুলেশন আছে, এটা রেজুলেশনটা আমি বাড়িয়ে দেবো, এটা রেজুলেশন 300 করে দেবো। আমার কাজ কিন্তু মোটামুটি শেষ, এরকম নয়, আমি একটা আপনার ইয়ে বানাবো, অ্যাকশন প্লেট। অ্যাকশন প্লেটের সম্পর্কে আগে টিউটোরিয়াল দেওয়া হচ্ছে, আপনারা দেখে নেবেন যে টিউটোরিয়াল না বুঝে থাকেন। আমি অ্যাকশন প্লেটে যাবো, এটা হচ্ছে অ্যাকশন প্লেটের গ্রুপের নাম, আমি এটার নিচে এখানে ক্লিক রাখবো, এখানে যাব, আমি নাম দেই ইমেজ রেজুলেশন, রেজুলেশন নামটা ইউজ করি, রেজুলেশন, রেজুলেশন নাম দিলাম। এখন আমি এটাকে রেকর্ড করব, তা আমি এটাকে রেকর্ড করতে গেলে এই যে ক্রিয়েটে যাব, ক্রিয়েটেতে নিউ অ্যাকশন, এই অ্যাকশন রেজুলেশন নাম রাখলাম, অ্যাকশন টু নাম দিলাম, এটা রেকর্ড। এই যে লাল বাতিটা, অর্থাৎ লাল যে আইকনটা, এটা তার অ্যাকশন রেকর্ড শুরু হয়ে গেল। আমি এখন যাব ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ সাইজে এখানে পার্সেন্টেজ দিয়ে নেবেন আপনারা যদি ইঞ্চি টিঞ্চি দেওয়া থাকে, কারণ পার্সেন্টেজটা ভালো কাজ করে। আমি ধরেন এটাকে 10% বাড়িয়ে দেবো, 110। এটা লিঙ্ক করার কারণে নিচে এটা কিন্তু চলে আসছে অটোমেটিক, আপনারা লিঙ্ক করে নেবেন, লিঙ্ক না করে নিয়ে করতে পারেন। আমি ওকে করে দেবো, আমার কাজ শেষ। এখন আমি এটাকে স্টপ করে দেবো, স্টপ করে দিলাম। এখন আস্তে আস্তে আমি যে এই অ্যাকশনে ক্লিক রাখবো, রাখার পর আমি এই যে দেখুন এইখানে যে প্লেস অ্যাকশন, সে বারবার 110% করে, মানে 10% করে বাড়াবে, দেখুন আস্তে আস্তে বাড়তেছে। এখানে দেখুন এটা এটা বর্তমান আগের ইমেজটা যদি আমি দেখি, এটা রেজুলেশন ছিল এত, বর্তমানে সরি 468, আর এটার বর্তমান ইয়া হচ্ছে মেগাবাইট হচ্ছে 3.0 মেগাবাইট। আপনি চাইলে আরও বাড়াতে পারেন, এটা আমি 9 MB পর্যন্ত নিয়ে গেলাম, আপনি আপনার মতো ইয়ে করে নেবেন। এখন যদি আমি এটাকে ছোট করি দেখুন, ইমেজটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, এখানে কিন্তু 25% আছে, আর এটার 25% কিন্তু বর্তমান 67 আছে, দেখুন এটা কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ 100% যাওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে গেছে।
আর আমি যদি এটাতে যদি 100% যাই, দেখুন এটা 100%, ছবি কিন্তু নষ্ট হয় নাই, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে নিছে। দেখুন এটাকে কত সুন্দর বোঝা যাচ্ছে। আমি যদি এখান থেকে আপনার নেভিগেটরও যাই, নেভিগেটর থেকে যদি আমি খেয়াল করি, দেখুন আমার চেহারাটা দেখাচ্ছে এটা এরকম। আপনার খুব ইজিলিতেই ইমেজটার রেজলিউশন হয়ে গেছে আপনার, অর্থাৎ অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নিয়ে গেছে। আমি আবারও বলি, যখন আপনি এটার কাজ করেন অবশ্যই ইমেজ থেকে ইমেজ রেজুলেশনের পরিমাণ 300 দিয়ে নেবেন, 300 দিয়ে নেবেন, রেজুলেশন 300 দিয়ে নেবেন, এবং রিস্যাম্পল অটোমেটিক রাখবেন। অথবা আপনি এখানে চাইলে এইটাও ইউজ করতে পারেন, এই যে ডেস্ক কিউব স্মুথার এনলার্জমেন্ট, এটাও ইউজ করতে পারেন। আমি এনলার্জমেন্ট ইউজ করিনি, আমি অটোমেটিকটা ইউজ করে নিয়েছি, আপনারা এনলার্জমেন্ট ইউজ করতে পারেন, এটাও ভালো একটা অপশন, প্রায় সেম সেম রেজাল্ট দেয়। তবে আমি অটোমেটিকটা ইউজ করেছি দ্রুত বোঝা দেওয়ার জন্য। আপনারা এরকম ইউজ করে নেবেন আপনাদের মন মতো করে। আর এখানে অবশ্যই এই যে স্কেলটা থাকতে হবে, আমি জিনিসটা দেখাই না, এই যে গিয়ার আইকনে স্কেল স্টাইলাসটা থাকতে হবে, তাইলেই হবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, কারণ আমি এটা তার আগে করেছি আর করবো না, তাহলে ওকে করে দিলাম, সমস্যা নেই। তো এভাবে আপনার ইমেজের রেজলিউশন তৈরি করা হয় অ্যাকশন প্লেটের মাধ্যমে। আপনি যদি, আমি যদি এটার একটা কপি নেই, এটাকে যদি আমি আপনার আরেকটা ডুপ্লিকেট কপি নিয়ে দেখাই, সরাসরি যদি করতে যাই কি ঝামেলাটা হয়, এটা অ্যাপ অ্যাপ দিয়ে এটা করে দিলাম। এই যে এটা বর্তমানে আমি যদি ইমেজ থেকে ইমেজ সাইজ রেজলিউশন 300 করি, ঝামেলাটা কি হয় তা দেখাই। আমি যদি এটাকে 400 করি, হ্যাঁ 400 হয়ে গেছে। এই দেখুন ইমেজের অবস্থা, অর্থাৎ পিছনের ইয়াটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, দেখুন পিছনের ইয়াটা ভালো বোঝা যাচ্ছে না। এই জন্য কিন্তু এটার রেজুলেশনটা দেখুন কত ব্যাটার রেজুলেশন, আর এটার রেজুলেশনটা দেখুন ভালো রেজুলেশন নয়। তাই আমি বলবো যে আপনারা অ্যাকশন প্লেট তৈরি করে কাজ করুন, এবং পার্সেন্টেজটা 110 জায়গায় দিয়েছে, আপনি 105 দিয়ে আস্তে আস্তে করতে পারেন, তাই অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমি যদি এটাকে আপনার আরেকটু দেখাই, ইমেজ সাইজে যাবো, ইমেজ সাইজ থেকে এটাকে আমি যদি 300, আমি আপনাকে রেজুলেশন 300 দেবো, 300 সবচেয়ে পারফেক্ট রেজুলেশন। তারপর যদি আমি এখানে এই যে এনলার্জমেন্ট যদি দিই, এনলার্জমেন্ট দিলে এখানে আমি পার্সেন্টেজ দেবো হচ্ছে 400 দিলে নিচেটা আমার লিঙ্ক করা আছে, বিদিন নিচেটা 400 চলে আসছে পার্সেন্টেজ। এই দেখুন এটাও প্রায় ইয়ার মতো আপনার ইয়ে করে নিয়ে গেছে। তবে আমি যেটা সবচেয়ে প্রেফার করি সেটা হচ্ছে এটা, এবং এটার ইয়া দেখুন এটা 33.33 আছে, এটার ইয়া দেখুন 33.33, কিন্তু দুটোর একটা কিন্তু তফাৎ আছে। আপনি ভালো করলে খেয়াল করলে তফাৎ পাবেন, যেটার সাথে এটার ইয়াটা দেখুন কত বড় হচ্ছে আর এটা দেখুন ছোটো, অর্থাৎ সে আস্তে আস্তে রেজুলেশন ক্যালকুলেট করে নিছে। তাই আমি বলবো যখন আপনারা ইয়ে করবেন, অ্যাকশন প্লেট তৈরি করে কাজ করবেন, আমি অ্যাকশন প্লেটের বেসিক টিউটোরিয়াল অলরেডি আগে দিয়ে দিয়েছি, তারপর এটা দিলাম, এটাতে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি এটার ফাইলগুলো অবশ্যই দিয়ে দেবো টিউটোরিয়ালের সাথে, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন এবং দুটোর মধ্যে তফাৎ দেখে কাজ শিখবেন। আমি এখানে এই ইমেজটাও দিয়ে দেবো, এই ইমেজটা দিয়ে দেবো, আর এই ইমেজটা দিয়ে দেবো, আপনারা দেখে করে নেবেন। আজকে এই পর্যন্ত, অন্য একটা টিউটোরিয়াল নিয়ে অন্য একটা সন্ধ্যা দিন কথা হবে। খোদা হাফেজ।